দিগির পাগল দরে বসে রই তোমার কোনো খোঁজ নেই তোমার সাথে দূরে কথা কই মিলে আসলাম আমি আর কইছ নে খুব জালায় আছি চাচা বর্ষা বাদলা দিলি পাইনা খা নিয়ে আসলে কেন ওরে আর কইস নে আর সে কথা কইস নে তো চাষি আমার পিছনে যে লাগা লেগেছে কেন কি লাগল মেয়ে দিতে গেলি নাকি ছানি টানি পায়খানা ঘর লাগবে ছানি টানি এই পায়খানা ঘর হ্যাঁ এখন এই ছানি টানি পায়খানা ঘরের জন্য ওই আনতি জাতি হইল ভালো কথাই তো কইছে ভালো কথা কইছে নাকি তোমার এখন তোমার স্যানিটারি পায়খানা ঘর লাগে আমরা যে এই মাঠে বাঁশবাগানে আজবাগানে খেজুর বাগানে কত ঝাড়ি ঝাড়ছি কোনো অসুবিধা হয়নি এখন তোমার স্যানিটারি পায়খানা ঘর লাগে তোমার ও তোমাদের সে আগেকার কথা ভাব দাও এখন আধুনিক যুগ না এ অত আধুনিক হয়ে পারবো না এই জন্যে আমার এই জিনিসটা কিনতে জাতি হইল ওরে ভালো কথা এই পাকা পায়খানা ঘর করবে দুই পাশে দুকোন ইট বসালি তো হয়ে যায় দুকোন ইটির মধ্যে বসে তো কাজ সারা যায় তা তোমার এই এই না হলি হবে না এই না হলি হবে না এই না আনলি তোমার রান্না করবে না ভাত খাবে না মেয়ে বিয়ে দেবে না এই যদি স্যানিটারি পায়খানা ঘর না করলি মেয়ে বিয়ে না হয় তা আমি যখন এই যে মাঠে ঘাটে ইয়ে করতাম তা আমার বিয়ে হয়েছে কি করে ও তোমরা আগে গিয়ে লোক না ওই আগে কথা বাদ দাও এখন তুমি তুমি এই 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 পায়খানা ঘর বাজাতে মেয়েরা বিয়ে দিয়ে কিরম পারো দেখ মানে ও এতে আমি বসতে পারবো না ও বসলি ওতে যে পরিমাণ তেলা পা পিছলে পড়িয়ে ঠ্যাং ভেঙে বসে থাকবো আমার ওই আসলে মেন কথা হইল ঐতিহ্য হারাই যাচ্ছে আগে আহা কি ঐতিহ্য ছিল ফাঁকা মাঠের মধ্যে খোলা আকাশে বাতাসে কি শান্তি তোমার বসলি এ দক্ষিণা হাওয়ায় একেবারে ইয়ে জুড়াই যেত বাতালে দেনা দাদা আরে বাবা সে শান্তির কথা কি আবার তোমার যদি ধরো ব্যান রাত্রি লেগেছে বদনা নিয়েতে ধরো মাঠে দৌড় চাঁদনি রায় আকাশের তারা আরে সে দিনগুলো কোথায় হারিয়ে গিয়েছে এখন ছানি টানি পায়খানা ঘর লাগে খুব কষ্ট আছে তোমার ওসব ফাও কথা বাদ দেয় চাষে আনতি কইছে ঠিক কথাই কইছে তুমি যে আগে যেরকম ওই মাঠে যেয়ে ঝেলতে না ওই মনে করো যে ওই বৃষ্টি বাদল আসলি ওই ঝাড়া যেয়ে ওই পুকুরের মধ্যে যেত আরে না ওই আসার আগে ওই যে আমাকে সে কানা নেড়ি ছিল না ও আর ও যে আচ্ছা বাচ্চা আন্ডা বাচ্চা ও সকালবেলা যেই সাপ করি ফেলাই খেজুর বাগানে কোনোদিন রাত্রি ঝাড়ি খেয়েছি সকালে নেই সেই একদম ফসা ও সব কথা বাদ দে ও আবার তোর চাষির সামনে করলি ও তিন দিন বাদ দা ভাজতে হবে না আচ্ছা তুমি ওই খাওয়া টেনশন করা বাদ দাও বুঝলে এই যে আনিস না ভালো হয়েছে তোমার স্বাস্থ্য সম্মত যদি পায়খানা যদি তুমি করতে চাও তাহলে তোমার এই এতে পায়খানা ফিরতে হবে তোমার মাঠে ছাড়লে এখন থেকে আর হবে না স্বাস্থ্যসম্মত আর আগে আমাকে অস্বাস্থ্য ছিল অস্বাস্থ্য না তো কি ওই পানি আসলি মনে এখন পানি হচ্ছে তুমি ওই মাঠে ছেড়ে তো আসবে না ওই পানি গেল পুকুরের মধ্যে ওই পানি এনে তুমি ভাত রান্ধিয়ে খাবা তারপরে গোসল করবা তোমার স্বাস্থ্যের ক্ষতি না স্বাস্থ্যের ক্ষতি পরিবেশের ক্ষতি ও পরিবেশের ক্ষতি নাকি তাই আমার কথা হইল এই এই জিনিসটা 1800 টাকা নিয়েছে কে দুই পাশে দুকান 8 টাকার ইট এই পাশে একটা 8 টাকার ইট একটা ইট 8 টাকা করে 8 আর 8 16 টাকায় হয়ে যেত আমি 1800 টাকাতে গিয়ে কিনতে হবে কেন তুমি এ বিয়ে দিবা না মেয়ে বিয়ে দিতে গেলে তোমার পায়খানা ঘর লাগবে তোমার তোমার জামাই কি এসে মাঠে যাবে তোমার কি নাম লিখবেন তখন এ তুইও তো চাষির মতো হয়েছিস তুইও তো চাষির মতো হয়েছিস এত কথা কইস কেন এত কথা কইস কেন তাই উচিত কথা কইছি বলে তোমার তোমার উচিত কথা তোমার এ এখন কথা কইস কে এ বর্ষা হচ্ছে এ তো চাষি কোনে গেছে আমি তো এসে কারো পাচ্ছি না তোমার পাচ্ছি না চাষিরও পাচ্ছি না ওই তো ওই তো এইভাবে পাড়াই পাড়াই বেড়াবে আর আমার দিয়ে স্যানিটারি পায়খানা ঘর কিনাবে তা তুমি কথা শুনবা না তা কি করবে এই গরম দিলে এবার রাগ করছি তাহলে এইটাই স্বাস্থ্যসম্মত এইটাই স্বাস্থ্যসম্মত তুমি এতে এতে মনে করে কাজ সারলি পরিবেশের ক্ষতি হবে না স্বাস্থ্যের ক্ষতি হবে না
অনেক জায়গায় দেখেছি ওই এই নদীর খান্দায় দুটো বাঁশ পুঁতে তে এই বাঁশের পরে এরাম দুটো বাঁশ দিয়ে এনে পায়খানা ফেলে ডাইরেক্ট যাই একেবারে ইয়েতে পড়ে নদীতে পড়ে। হ্যাঁ ওটাও একটা ভালো স্বাস্থ্যসম্মত না তো পাশ করে নদীতে পড়ে। হ্যাঁ কি আর স্বাস্থ্যসম্মত ও স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত পানি গেলে স্বাস্থ্যসম্মত হয় ওই পানিতে কত লোক গোসল করছে পানি মাছ আছে মাছ তুমি খাচ্ছাও ওই পানি এনে ভাত রান্না করে খাচ্ছাও ক্ষতি নাই না ওটাও ক্ষতি তা কি তাহলে এগুলো তো করা যাবে না মোটেই না ক্ষতি করবি কেন তাহলে সেইটাই তো তোমার বুঝতে পারলাম না তোরও তো আমি সেই কথা করছি আমার তুমি সেই কথা করছ ও আচ্ছা বাদ দে ওসব বাদ দে এখন থেকে স্যানিটারি পায়খানা ঘর ছাড়া কোনো জায়গায় আমরা ইয়ে করবো না মানে পায়খানা বেরবো না ঠিক আছে তো শাশুড়ি একটু ডেকে নিয়ে আয় একটু দেখুক পাড়ায় খুঁজে আনি কোন কি আছে দেখে দেখ ওই দেখ কলসের গের বাড়ি দেখাইল যে সিরিয়াল দেখছে কিনা ও শাশুড়ি